চাকরির দাবিতে শান্তিপূর্ণ অবস্থান জলপাইগুড়িতে। টেট পাস করা ছাত্রছাত্রীদের অবিলম্বে প্রাথমিক শিক্ষক পদে নেওয়ার দাবিতে ডিপিএসসি চেয়ারম্যান মানবেন্দ্রনাথ ঘোষকে স্মারকলিপি দিল জলপাইগুড়ির 2014 সনের টেট পাস ট্রেনিং করা নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। তাদের দাবি 2014 সনে টেট পাস করা চাকরিপ্রার্থী আমরা, তবু আজ পর্যন্ত চাকরি পাইনি, অবিলম্বে আমাদের প্রাথমিক শিক্ষক পদে চাকরি দিতে হবে। আমরা আজকে ডিপিএসসি জলপাইগুড়ি ডিপিএসসিতে এসেছি, ডিআই স্যারকে একটা ডেপুটেশন দিলাম, সেটা হচ্ছে যে 2014 আমরা প্রিটেট পাস স্ট্রেন্থ নট কোয়ালিফাই নট ইনক্লুডেড ক্যান্ডিডেট। হ্যাঁ, আমরা 2014 সালে নোটিফিকেশন যখন বের হয় আমাদের প্রাইমারির জন্য, তখন আমরা 2014 নোটিফিকেশনে পাস করে 2017 ইন্টারভিউ দিয়ে আমাদের চাকরি হয়নি। তারপর আমরা 2020-র জুলাই নভেম্বরে আমাদের আরেকটা নোটিফিকেশন বের হয় যে 14 সাল থেকে যারা টেট পাস এবং টেন্থ ক্যান্ডিডেট তাদেরকে নিয়োগ নেওয়া হবে। সেই মতো আবার আমরা 2021 জানুয়ারিতে ইন্টারভিউ দিই। তো সেখানে মমতা দিদি আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 2014 টেট পাস ট্রেনিং ক্যান্ডিডেট যারা আছেন তাদের থেকে 16,500 নেওয়া হবে এবং যারা বাকি থাকবেন তাদেরকেও ধাপে ধাপে নিয়ে নেওয়া হবে। তো সেই মতো আমরা ইন্টারভিউ দিই 2021 জানুয়ারিতে। তো দেখা যায় যে 16,500-র মধ্যে কিছু জনকে নিয়ে নেওয়া হয়েছে অলরেডি। হ্যাঁ, কিছু জন নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু আমরা যারা ওই যে হতভাগ্য যারা ক্যান্ডিডেট যারা টেট পাস করেও ট্রেনিং হয়েও আমরা এখনও বসে আছি, এখনও নিয়োগ পাইনি। তো সেক্ষেত্রে আমাদের আবেদন একটাই যে মানে এই পুজোর আগেই যেন মমতা দিদি যেন আমাদের মানে বিষয়টা দেখেন এবং তার প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের যেন ধাপে ধাপে নিয়োগ করে সকলকে নিয়োগ করে যেন আমাদের এই মানে হতাশা এবং এই বেকারত্ব জীবন থেকে যেন মুক্তি দেয়, এই আশাই আমরা আজকে এসেছি। এখন মমতা দিদির উপর সমস্তটা মানে নির্ভর করছে, তার কানে যদি পৌঁছায় নিশ্চয়ই তিনি তাই করবেন, কারণ তিনি যা কথা দেন সেটা আশা করি প্রতিটা মানে কথাই তিনি রাখেন। তো সেই হিসেবেই আমরা এসেছি। পরবর্তীর কথা মানে এখন দেখা যাক দিদি আমাদের কী করেন আমাদের জন্য। দিদি তো সবার জন্যই করছেন, তো আমার দেখা আমরা তো যোগ্য, আমরা টেট পাস করে ট্রেনিং করা আমাদের না। তো সেক্ষেত্রে মানে দেখা যাক কী হয়, এখন এখানেও যদি কিছু না হয় তাহলে আমরা কলকাতার রাস্তায় নামতে হবে, এছাড়া আমাদের কিছু মানে করার নেই। এখন আমরা তো আর স্বেচ্ছামৃত্যু মানে আবেদন করতে পারি না, যেহেতু আমরা শিক্ষিত। তো সেক্ষেত্রে আমরা ওই পথ চেয়ে থাকবো, দিদি আমাদের যেন রিক্রুটমেন্টটা দেয়, এটাই আমাদের আশা, এটাই মানে আমি আশা রাখছি যে দিদি আমাদের করবে, আমাদের দেখবে আমাদের সকলকেই মানে এই বেকারত্ব থেকে, এবং আমরা যে যোগ্য শিক্ষিত মানে এসে আমাদের যেন এই সুযোগটা পড়ানোর সুযোগটা তার স্কুলে ছাত্রছাত্রীদের পড়ানোর সুযোগটা নিশ্চয় করে দেবেন। আমি রূপা বণিক জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে।